আমি না থাকতে চাইলেও তোমার বউ ভাবি আমাকে এখান থেকে খুব সহজে যেতে দিবে না, কারণ তাদেরকে আমি নাচ শেখাচ্ছি, আমার পুরো নাচটা তাকে কমপ্লিট করে তারপর যেতে হবে। মিজাজ যে কিরকম যে খারাপ লাগতে ইচ্ছা করে, দুটার মাইরা আমি টেংরি ভাঙ্গিয়া, তারপরে তারপরে নিজে তো ওই যে তোর ভাবি সারাক্ষণ খালি হাফ নায়িকা সাইজে বসে থাকে, ঘরের কোনো কাজ কামে মন নাই, লগে এসে আর একটা হাজির হয়েছে তার বোন, সেইটা লেখাপড়ার দিকে মন নাই, এখন কায় বলে আবার নাচ শিখবো। ওই দেখো ওই দেখো, পুরন কথা আবার মনে করাই দিতেছে, বুকের ভিতরে কেমন যে দরবর করছে, কান্না আসছে, খালি ভাবছি ফোনটা হাতে নিচ্ছে, আবার নামায় রাখছি যে না এখন ওদের মনের অবস্থা ভালো না, এখন ফোন করা যাবে না, বিব্রত হয়ে যাইতে পারে, তাছাড়া বাড়ির সব লোকজন তো দৌড়দৌড়িতে, কাকার অবস্থা চিন্তা কইরা আরো খারাপ লাগছে। ওই রকম সম্মানী মানুষ তার ছেলের নামের পাশে এরকম একখান তক মাল্লাই যাইবে, এটা কোনোভাবেই মাইনে নিতে পারতেছিলাম না রে। সেটাই, এই যে এখন তুই মামলা হয়ে গেলে তো মেলা টাকা পয়সা লাগবো রে। আমি এগুলোর মধ্যে নাই ভাইয়া, আমি জানি না এসবের কিছু। ওরে বাইরে নাই বললে তো হবে না, মানে বাঘে শুইলে 18 গা, তারপর হইলো মামলা, কেসকাবারি, উকিল, মুক্তার, দৌড়াইতে দৌড়াইতে কোর্টের বারান্দায় স্যান্ডেলের সুক্তলি খুলে পড়ে দেব, টাকা পয়সা লাগবো মেলা। বললাম তো আমি এসবের মধ্যে নাই ভাইয়া, থাকবো না বলে তো আমি এখানে চলে এসেছি। খুব ভালো খুব ভালো খুব ভালো, মাথা ঠান্ডা করে খাইবি দাইবি ঘুমাইবি, থাক বাইতে থাক। তাই ভাবছি থাকবো কিছুদিন, এখন যে আমাদের জমি জমা গুলো যদি একটু মানে বুঝে নিতে পারি তাহলে। জমি জমা? হ্যাঁ হ্যাঁ, জমি জমা জমি জমা, এই যে ঝামেলার কাজ জমি জমার মধ্যে, কারণ কোনোটারই তো আসল কাগজপত্র নাই, তারপর CS RS DCR কত কিছু আছে, ম্যাপের বিষয় আছে, এগুলি তো একদিন দুই দিনে হয় না, তুই যদি খালি আমার আগে বলতি বোন, তাহলে আমি এগুলি জোগাড় করে রাখতাম, দেখতে যাওয়ার লগে লগে কাজ হয়ে যেত, এখন এগুলি জোগাড় করতে গেলে কমপক্ষে তো 1 মাস লাগবো। হ্যাঁ তো দরকার হলে লাগবে, সমস্যা নাই, আমি 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 আছি। তুই কি 1 মাস থাকতে পারবি? আমি না থাকতে চাইলেও তোমার বউ ভাবি আমাকে এখান থেকে খুব সহজে যেতে দিবে না, কারণ তাদেরকে আমি নাচ শেখাচ্ছি, আমার পুরো নাচটা তাকে কমপ্লিট করে তারপর যেতে হবে। ইয়ে মিজাজ যে কিরকম যে খারাপ লাগতে ইচ্ছা করে, দুটার মাইরা আমি টেংরি ভাঙ্গিয়া, তারপরে তারপরে নিজে তো ওই যে তোর ভাবি সারাক্ষণ খালি হাফ নায়িকা সাইজে বসে থাকে, ঘরের কোনো কাজ কামে মন নাই, লগে এসে আর একটা হাজির হয়েছে তার বোন, সেইটা লেখাপড়ার দিকে মন নাই, এখন কায় বলে আবার নাচ শিখবো, ইচ্ছা করতেছে ভৈরা হেমন্তপুর পাগলা ঘর দিয়ে নিয়ে হাজির করে দিয়ে আসি। কেন ভাইয়া, নাচ শেখা কি খারাপ নাকি? কারে কি কইতেছি বাইরে, তুই আমার ছোট বোন, নাহলে কিন্তু তোর আমি হাতে পায়ে ধরতাম, তুই এই কিন্তু গরম ঘিয়ের মধ্যে কিন্তু এই উলায় দিস না, উলায় দিস না, এমনি বহুত অশান্তির মধ্যে আছি, এখন যদি এই যে নাচের যদি এই যে এই মুদ্রা, এখন গ্রামে আমি একটা গণ্যমান্য মানুষ, আমার বউ যদি মনে করে যে এরকম এরকম সমস্যা, তাতে আমি আছি না, আমি ভালো সুন্দর নাচ শিখাবো, তুমি হয়তো ভাবতেছো কেন। তাহলে ঘরের কাম ঘরের কামকাজ করবে, নাচও শিখবে, সব কাজই করবে, সমস্যা হবে তোমার? বুঝছি, বেজা গায়ে বিচার দিছি, চল বাড়ির দিক দিয়ে আয়। Yeah.